যেমন ধরেন অনেক সমালোচক বলেন যে ইসলাম হচ্ছে একটা অবৈজ্ঞানিক ধর্ম। আমাদের হাতে সময় কম, তাই আপনাদের সামনে মাত্র একটা উদাহরণ দিচ্ছি। এখন ইন্ডিয়ায় খুব কথা শোনা যাচ্ছে বাংলাদেশের বিখ্যাত একজন লেখিকা তসলিমা নাসরিনকে নিয়ে। তিনি বলেছেন যে কোরআনে নাকি বলা হয়েছে যে সূর্য পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে, আর এরকম কাল্পনিক বইয়ে বিশ্বাস করলে মুসলিমরা কিভাবে সামনের দিকে এগোবে। আমি সবাইকে চ্যালেঞ্জ করছি, কোরআনের কোন এক আয়াত দেখান যেটা বলছে যে সূর্য পৃথিবী চারদিকে ঘুরে। কয়েক বছর আগে একটা বিতর্কেও আমি একই কথা বলেছিলাম বোম্বের জার্নালিস্টদের ইউনিয়নে। উনি এখানে যেটা বলছেন আমিও আগে বলেছি, পবিত্র কোরআনে সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াল্লাজি খালাকা লাইলান নাহারা, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন রাত এবং দিন, ওয়া শামসা ওয়াল কামার, সূর্য এবং চাঁদ, কুল্লুল ফি ফালাকি ইয়াজবাহুন, প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। তাহলে কোরআন এখানে বলছে যে সূর্য প্রদক্ষিণ করে গতিশীল, কোথাও এমন কথা বলা হয়নি যে সূর্য পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে। তিনি আসলে এভাবে বুঝেছেন, ব্যাখ্যাটা তার নিজের, এই আয়াতে পৃথিবী শব্দটা উচ্চারণ হয়নি। কোরআন বলছে সূর্য প্রদক্ষিণ করে, এ কথা আপনাদের আগেও বলেছি, এর পাশাপাশি সূর্য তার নিজের অক্ষের চারপাশে প্রদক্ষিণ করে। আমি স্কুলে পড়ার সময় এটা জানতাম না, এখন বিজ্ঞানও এটা প্রমাণিত। তাহলে প্রায় দেখা যায় যে ইসলামের সমালোচকরা তারা ইসলাম সম্পর্কে এমন কিছু বলে যেটা ইসলামে নেই। Allah, 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 Allah.